পেমেন্ট প্রুফ দেখাই দিই। এই ওয়েবসাইট থেকে কিন্তু আমি 2020 সাল থেকে কাজ করে আসছি, সেখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু লাইট কয়েনে পেমেন্ট নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে 0.0025, এখানে দেখছেন পেইড লিখা, তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন যে একটা পেইড আছে 0.0054 উইথড্রো নিয়েছি, এটাও পেইড। এখানে দেখতে পাচ্ছেন 0.012 নিছি, এটাও কিন্তু পেইড। এটা দেখতে পাচ্ছেন 0.012 নিছি, এটাও পেইড। এটা দেখতে পাচ্ছেন 0.011 লিছি, এটা পেইড। এখানে দেখতে পাচ্ছেন 0.011, এটাও পেইড। এটা 0.011, এটাও কিন্তু পেইড। সেখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোটালটাই কিন্তু পেইড, আমার সবকটাই কিন্তু পেইড, মানে আমি পেমেন্টটা পেয়ে গেছি। আমি কিন্তু এখানে 2020 সাল থেকে কাজ করি। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি উইডিওতে ক্লিক করি, ক্লিক করি এটা যদি ক্লিক করি, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু 2020 সালে 7 মাস 25 তারিখে কিন্তু এই কয়েন পেও অ্যাকাউন্টটা করেছি। আমি কি 2020 সাল থেকে কিন্তু কাজ করে আসছি। আপনারা এই ওয়েবসাইটে কেমন করে কাজ করবেন এবং আপনারা কেমন করে উইথড্রো নেবেন, উইথড্রোটা কিন্তু আপনার ইনস্ট্যান্ট দিয়ে থাকে, আপনার সঠিক নিয়মে কাজ করলে পেমেন্টটা 100% পাবেন। সো সবাই মন দিয়ে কাজ করবেন, আমি যেভাবে কাজগুলো দেখাই দেবো আপনারা কিন্তু সেমভাবে কাজ করবেন, কাজ করলে কিন্তু আপনার পেমেন্ট 100% পাবেন। আপনারা কিন্তু ভাই কাজ না করে কমেন্ট করেন, আপনারা কাজ করেন ভাই, কাজ করলে কিন্তু পেমেন্ট পাবেন, কাজ না করলে কি আপনাকে কেউ পেমেন্ট দেবে আপনি বলেন। আপনারা কিন্তু ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে পারেন, এখানে কিন্তু আহামরি বড় কোনো কাজ নেই, জাস্ট ছোটো ছোটো কাজ করে কিন্তু আপনারা মান্থলি আপনাদের পাশ থেকে 7,000 টাকা ইনকাম করে ফেলতে পারবেন। আমি যে ভিডিওগুলো দিব অবশ্যই ভিডিওগুলো ফুল দেখবেন, দেখে যে ওয়েবসাইটে কাজ করতে হবে সেই ওয়েবসাইটে কাজ করবেন, পেমেন্ট না পেলে সেক্ষেত্রে পেমেন্টটা আমি দেবো। আপনি যদি কাজ করার পরে যদি পেমেন্ট না পান, তাহলে পেমেন্টটা আমি নিজে করবো, এটুকু আমি কথা দিলাম। কিন্তু কাজ না করে যদি আপনি বলেন, তাহলে তো আর পেমেন্টটা করা যাবে না, বোঝেন নাই। আপনারা অবশ্যই কাজ করে দেখবেন যে পেমেন্ট রিকোয়েস্ট দেবেন, পেমেন্টটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। সো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে অল করে দেবেন, কেননা প্রত্যেকটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এবং আপনারা অবশ্যই আমার টেলিগ্রামটা জয়েন হবেন, টেলিগ্রামে জয়েন হলে কিন্তু আপনারা পেমেন্ট প্রুফের আপডেট সহ নতুন নতুন এয়ারড্রপ পেয়ে যাবেন, সাইট অ্যাপস টোটাল কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন টেলিগ্রামে। সো অবশ্যই আপনার টেলিগ্রামে জয়েন হবেন। সো আপনার ডিসক্রিপশনে কিন্তু সাইড লিঙ্কটি দেওয়া থাকবে, আপনার যখন ওই লিঙ্কে ক্লিক করবেন আপনার সরাসরি এমন ইন্টারফেস শো করবে, এমন ইন্টারফেস চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন ফ্রি, এই জয়েন ফ্রির উপর একটি ক্লিক করবেন, জয়েন ফ্রির উপর ক্লিক করার পর আপনাদের এমন ইন্টারফেস শো করবে। সো আপনাদের অবশ্যই এই ফর্মটা ফিল আপ করতে, এখানে আপনাদের ইউজার নামটা দিয়ে দেবেন, আপনার নাম যদি রানা হয় রানার পাশে 1, 2, 3 দেবেন, আপনার যে নাম হবে সেই নামের পাশে 1, 2, 3 দিবেন, তাহলে ইউজার নামটা কিন্তু ভালোভাবে সেট হবে। এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করবেন, এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন, এখানে সেই কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, এবং আই অ্যাম এখানে একটা টিক মার্ক করবেন, এখানে একটা টিক মার্ক করে আই অ্যাম নট এ রোবট উপর ক্লিক করবেন, ক্লিক করে ক্যাপচারটা পূরণ করবেন, করে করার পরে রেজিস্টার আছে রেজিস্টার একটি ক্লিক করবেন, রেজিস্টারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে। এবং আপনার যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করছেন সেই ইমেলে কিন্তু একটা লিঙ্ক অথবা কোড যাবে, সেই কোডটা আপনারা দিয়ে দিবেন অথবা লিঙ্ক আনলে লিঙ্কের উপর ক্লিক করে ভেরিফাই করে নেবেন, ভেরিফাই করে নিলেই কিন্তু দেখবেন যে আপনাদের লগ ইনের অপশন চলে আসবে। সো এমন কিন্তু আপনাদের লগ ইনের অপশন চলে আসবে। সো আপনার যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই ইমেল এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই পাসওয়ার্ড দিয়ে আই অ্যাম নট এ রোবটের উপর ক্লিক করবেন, ক্লিক করে লগ ইনে ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন যে আপনাদের ওয়েবসাইটের যে মূল ইন্টারফেস সেই ইন্টারফেসটা কিন্তু এমন শো করবে। এবার আপনারা মনে রাখবেন আপনার একটি মোবাইলে কিন্তু একটি অ্যাকাউন্টে করবেন, নাহলে কিন্তু আপনাদের একটা মোবাইলে দুটি অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু আপনার দুইটা অ্যাকাউন্টে কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। সো আপনারা অবশ্যই একটি মোবাইলে একটি অ্যাকাউন্টে করবেন, এবং কাজ কিন্তু অনেক ইজি। সো আপনার কাজ করার জন্য থিরোটি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ভিউ অ্যাড এখানে ক্লিক করবেন, ক্লিক করে সুইপ অ্যাড আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে আপনাদের সামনে অ্যাড শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি এই অ্যাডটা দেখি তাহলে কিন্তু আপনি 6.687 পেয়ে যাবো, অ্যাডটা কিন্তু 1 মিনিটের। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই অ্যাডটা যদি দেখি 6.587 পাবো 15 সেকেন্ডে। সো আমি এই অ্যাডটা দেখা অ্যাড দেখার জন্য এইখানে দেখছেন যে গ্রিন কালারের একটা যেই লেখা আছে এই লেখার উপর আপনারা একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে আপনাদের আরেকটি পেজে নিয়ে চলে আসবে, আপনারা এই পেজে 2-3 সেকেন্ড থেকে আগের পেজে চলে আসবেন, চলে আসে দেখবেন যে এটা একটা টাইম কাউন্ট হচ্ছে, এই টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন যে আপনাদের 87টা অ্যাড হয়ে যাবে। সো 3, 2, 1, 0 আমাদের কিন্তু 15 সেকেন্ড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এখানে কালো হয়ে গেছে, আমাদের কিন্তু 87টা অ্যাড হয়ে গেছে। আপনি যদি আবার কাজ করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 10 সেকেন্ডের কাজটা আপনারা কিন্তু টোটাল কাজটাই করবেন, আমি কিন্তু কম দেখাই দেখাই কাজটা করাই দেখা দিচ্ছি। সেখানে দেখতে পাচ্ছেন আমি যদি আগের পেজে চলে আসি,
দেখবেন আমার একটা টাইম আবার কাউন্ট হচ্ছে, টাইমটা শেষ হয়ে গেলেই কিন্তু আমার সাতাশিটা অ্যাড হয়েছে। দেখছেন যে এই সাতাশিটা অ্যাড হয়ে যাবে, আর সাতাশিটা যখন অ্যাড হয়ে যাবে তখন দেখবেন যে এটা কালো হয়ে যাবে। এখানে যে এই কালারটা আছে, এই কালারটা থেকে কিন্তু এখানে কালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু অনেক ইজি ভাই, দেখতে পাচ্ছেন এখানে একদম সিম্পল এবং ইজি কাজ। এবং এই কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে আর কি বলবো ভাই, তাহলে কি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন? কখনোই পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে আমার সাতাশি কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, সেখানে দেখতে পাচ্ছেন যে এটাও অ্যাড হয়ে গেল। সো আমি যদি আপনার ড্যাশবোর্ডে চলে আসি, ড্যাশবোর্ডে চলে আসলে কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন আমার সাতাশি কিন্তু 30 থেকে 42 হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এবং আপনারা উইথড্রো নেবেন কেমন করে? উইথড্রো নেওয়ার জন্য আপনাদের প্রথমে কিন্তু একটা ওয়ালেট সেট করতে হবে। সো থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, অথবা এই প্রোফাইল আছে প্রোফাইল একটি ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, টু ফ্যাক্টর করতে পারবেন। এখন ওয়ালেট, এই ওয়ালেটের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে বিটকয়েনে উইথড্রো নেবেন না কিসে উইথড্রো নেবেন সেটা সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিটকয়েন, পেয়ার, ডগি কয়েন, ফসিট পে, ইথেরিয়াম, লাইট কয়েন, ট্রন, মানে অনেক মাধ্যম পাবেন উইথড্রো নেওয়ার। আপনি যেটা উইথড্রো নেবেন সেটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এইখানে আপনার যে অ্যাড্রেসটা থাকবে, আপনার বিটকয়েন নিলে বিটকয়েন, লাইট কয়েন লাইট কয়েন, ট্যারেক্স সিলিন্ডার ট্যারেক্স অ্যাড্রেস, সেটা দিয়েই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনাদের অ্যাড্রেসটা কিন্তু সেট হয়ে যাবে। অ্যাড্রেসটা যখন সেট হয়ে যাবে তখন কিন্তু আপনারা এখানে ইজিলি উইথড্রো নিতে পারবেন। সো অ্যাড্রেসটা সেট করার পর উইথড্রো নেওয়ার জন্য উইথড্রোতে একটা ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কোনটায় উইথড্রো নেবেন সেটা শো করবে। সো আমি যেহেতু এখানে নেব লাইট কয়েনে, সো লাইট কয়েনটা শো করেছে। দেখতে পাচ্ছেন লাইট কয়েনে আপনারা কিন্তু 2000 হলে কিন্তু উইথড্রো নিতে পারবেন। আমার কিন্তু এখন আছে যে 1642, আমার কিন্তু লাইট কয়েন অ্যাড্রেসটা সেট করা আছে। আপনি বিট কয়েনে যদি ক্লিক করি, বিট কয়েনে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে বিট কয়েনটাও সেট করা আছে। আপনি যেটা নেবেন সেটা সেটার উপর ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড্রেসটা কিন্তু শো করবে। এখানে অ্যামাউন্টটা আপনার শো করবে, আপনার ফুল অ্যামাউন্ট হয়ে গেলে অ্যামাউন্ট আপনি এখানে শো করবে। এবং এখানে কত লাইট কয়েন উঠবে এই অ্যামাউন্টটা দিলে কিন্তু আপনার কত লাইট কয়েন উঠবে সেটা দেখায়। এখানে যদি আমি 2000 দিই, এখানে দেখতে পাচ্ছেন যে আমার 0.0075 আমি কিন্তু লাইট কয়েন পাবো। অ্যামাউন্টটা দেওয়ার পর আপনার যত অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা কিন্তু দিয়ে দেবেন। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করুন। কনফার্মে ক্লিক করে দেওয়ার সময় দেখবেন যে আপনার উইথড্রোটা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনারা ইনস্ট্যান্ট পেমেন্টটা পেয়ে যাবেন। এবং এই লাইট কয়েন, বিট কয়েন, আপনার যত রকম কারেন্সি আছে সব কারেন্সিগুলো কিন্তু আপনারা আমার কাছে সেল করতে পারেন, অথবা আদারওয়াইজ অন্য জায়গায় সেল করে কিন্তু টাকা নিতে পারবেন। আপনারা কিন্তু আমার কাছে সেল করলে কিন্তু আপনার বিকাশ নগদের টাকা কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। আপনার যদি ইচ্ছা হয় আপনার সেল করবেন, নাহলে অন্য জায়গায় সেল করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা কিন্তু সবাই কাজ করবেন ভাই, কাজ করলে পেমেন্টটা 100% পাবেন। সো কাজ না করলে তো পেমেন্ট পাবেন না। অবশ্যই সবাই মন দিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু পেমেন্ট 100%।